समप्रवाह डायनामो बा डीसी डायनामो एवं समप्रवाह मोटर बा डीसी मोटर निये ए दुटोर मध्ये एकटा बेसिक डिफरेंस आछे। समप्रवाह डायनामो यांत्रिक शक्ति के कन्वर्ट करे तड़िৎ শক্তিতে আর সমপ্রবাহ মোটর তড়িৎ শক্তিকে কনভার্ট করে যান্ত্রিক শক্তিতে। কিভাবে করে সেই প্রসেসটা দেখে নেওয়া যাক এই ভিডিওটাতে। তাহলে শুরু করব সমপ্রবাহ ডায়নামো বা ডিসি ডায়নামো দিয়ে। ডিসি জেনারেটর বা ডিসি ডায়নামো স্ট্রাকচার এসি জেনারেটরের মতোই, শুধু একটু ডিফারেন্স আছে। দেখো, চুম্বকের নর্থ এবং সাউথ পোলের মাঝে একটা রেকট্যাঙ্গুলার কয়েল বা আর্মেচার রাখা থাকে। এই চুম্বক সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি করে আর মাঝে রাখা এই কয়েলটা রোটেট করতে থাকে। এই রোটেশনের জন্য তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে একটা তড়িৎচালক বল বা ইএমএফ তৈরি হয়। এসি পার্ট টুতে এই সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছি যে এটা কিভাবে হয়, অবশ্যই দেখে নিও। তো সাধারণত এইরকম একটা সিস্টেমে যে তড়িৎচালক বল তৈরি হয় তা প্রতি হাফ রোটেশনের পর ডিরেকশন চেঞ্জ করে আর এর জন্য আমরা অল্টারনেটিং কারেন্ট পাবো। কিন্তু আমাদের চাই ডাইরেক্ট কারেন্ট, আর সেটা পাওয়ার জন্য আমাদের এসি জেনারেটরের থেকে স্ট্রাকচারটা কিছুটা চেঞ্জ করতে হবে। এসি জেনারেটরে আমরা স্লিপ রিং ব্যবহার করেছিলাম, যার কারণে প্রতি হাফ রোটেশনের পর অপোজিট ডিরেকশনের কারেন্ট আমরা বাইরের সার্কিটে পাচ্ছিলাম। কিন্তু এখন ডিসি পাওয়ার জন্য আমরা স্প্লিট রিং ব্যবহার করব। স্প্লিট রিং এর স্ট্রাকচারটা দেখো এই রকম হয়। দুটো হাফ রিংস যাদের মাঝে অল্প ডিস্টেন্স থাকে, এই দুটো রিং অ্যাটাচ করা থাকে এরকম দুটো কার্বন ব্রাশের সাথে, আর এই ব্রাশ দুটোর সাথেই বহির্বর্তনী বা এক্সটার্নাল সার্কিট যুক্ত করা থাকে। এখানে কার্বন ব্রাশ দুটো ফিক্স থাকে আর স্প্লিট রিংগুলো ব্রাশের সাথে অ্যাটাচ থাকা অবস্থাতেই রোটেট করে। এবার দেখো আর্মেচারের রোটেশন বা ঘূর্ণন এই দিকে হচ্ছে। এবার এই গ্রিন ওয়্যারটাতে যদি ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অ্যাপ্লাই করি তাহলে দেখব কারেন্টের ডিরেকশন এই দিকে। এবার যখনই কয়েলটা রোটেট করে গ্রিন ওয়্যারটা এদিকে আসবে কারেন্টের ডিরেকশন উল্টে যাবে আর তখন এই দিকে কারেন্ট যাবে। তাহলে এখন আমরা অল্টারনেটিং কারেন্ট পাচ্ছি যার ডিরেকশন চেঞ্জ হচ্ছে, কিন্তু এই আর্মেচারটা যে স্প্লিট রিংয়ের সাথে যুক্ত আছে সেটাও যেহেতু আর্মেচারের রোটেশনের সাথে সাথেই রোটেট করে, তাই দুটো ব্রাশের পোলারিটিকে স্প্লিট রিংটা সব সময় কনস্ট্যান্ট রাখে। আমরা এক্সটার্নাল সার্কিটে ডাইরেক্ট কারেন্ট পাই। এই স্প্লিট রিং ব্যবহার করেই যেহেতু এসি বা অল্টারনেটিং তড়িৎচালক বল থেকে ডিসি পাই, তাই একে কমিউটেটর বলা হয়। তাহলে এই পদ্ধতিতে আমরা কোনো ডিসি ব্যাটারি ছাড়া, মানে যেখানে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে বা রাসায়নিক শক্তির মাধ্যমে ডাইরেক্ট কারেন্ট পাওয়া যায় সেটা ছাড়া ডাইরেক্ট কারেন্ট পাচ্ছি তড়িৎচুম্বকীয় আবেশের কারণে। এবার ডিসি মোটর বা সমপ্রবাহ মোটর সম্বন্ধে জানা যাক। ডিসি জেনারেটরে দেখলাম এই কয়েল বা আর্মেচারটা ম্যাগনেটিক ফিল্ডে ঘুরছে বলে আমরা ডিসি পাচ্ছি, কিন্তু ডিসি মোটরের ক্ষেত্রে আমরা বহির্বর্তনীতে বা এক্সটার্নাল সার্কিটে ডিসি ব্যাটারি ইউজ করে তার সাহায্যে আর্মেচারটাকে রোটেট করাবো। মানে ডিসি জেনারেটরের যান্ত্রিক শক্তি অর্থাৎ এই আর্মেচার ঘোরার ফলে যে গতিশক্তি তৈরি হচ্ছে সেটা কনভার্ট হয় তড়িৎ শক্তিতে, আর ডিসি মোটরে বাইরে থেকে অ্যাপ্লাই করা তড়িৎ শক্তি কনভার্ট হচ্ছে যান্ত্রিক শক্তিতে। ডিসি জেনারেটর আর ডিসি মোটরের স্ট্রাকচার সেমই হয়, শুধু ডিসি মোটরের ক্ষেত্রে বাইরের সার্কিটে একটা ডিসি ব্যাটারি যুক্ত করা থাকে। মানে এই কার্বন ব্রাশ দুটো যোগ করা থাকে ব্যাটারির দুই প্রান্তের সাথে, তাই ব্রাশ দুটো সবসময় সেম পোলারিটি মেনটেন করে। এবার ধরে নিলাম ডিসি ব্যাটারির পোলারিটি এইরকম আর কারেন্ট যাচ্ছে সার্কিটের এই দিক থেকে এই দিকে। এবার এই কারেন্ট যাওয়ার জন্য এই কয়েলটা কোন দিকে ঘুরবে সেটা আমরা জানতে পারি ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম থেকে। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম আমাদের কি বলে, যে আমাদের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী আর মধ্যমাকে যদি আমরা একে অপরের সঙ্গে এমনভাবে পারপেন্ডিকুলারলি রাখি, আর যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ
আর মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ ইন্ডিকেট করে। তবে বৃদ্ধাঙ্গুলিটা যে ডিরেকশনে থাকবে সেটা হবে পরিবাহীর গতির দিক বা পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের দিক। এবার এখানে সবুজ ওয়্যারটাকে এখন কনসিডার করা যাক, কারেন্ট যাচ্ছে এই দিকে। তাহলে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অ্যাপ্লাই করলে দেখব যে এই ওয়্যারটার গতি নিচের দিকে হবে আর এই রেড ওয়্যারটা উপরের দিকে উঠবে। আবার যখন ঘুরতে ঘুরতে রেড ওয়্যারটা এই দিকে আসবে তখন ওর সাথে স্প্লিট রিংটাও এই পাশে চলে আসবে আর কারেন্টের ডিরেকশন এই রকম হবে, ফলে এই ওয়্যারটার গতি আবার নিচের দিকে হবে। মানে এইভাবে এই আর্মেচারটার ঘূর্ণন বা রোটেশন একই দিকে হতে থাকে। তো এই পদ্ধতির মাধ্যমে একটা ডিসি ব্যাটারির সাহায্যে মোটর ঘুরতে থাকে আর এই মোটরের ঘূর্ণনের যে অভিমুখ সেটাও একই দিকে হয়। আর এই মোটর ব্যবহার করা হয় বিভিন্ন যন্ত্রপাতিতে, যেমন ফ্যান, পাম্প, এছাড়া ট্রেন, ট্রাম, এই সমস্ত যানবাহনেও। ক্লাস নিয়ে তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে মেল করতে পারো ryanmartinsuggestions@gmail.com এই মেল অ্যাকাউন্টে, না হলে পাঠাতে পারো ফেসবুক পেজ রায়ান মার্টিনের ইনবক্সে। সব সাবজেক্টের সব টপিকের টিউটোরিয়াল ভিডিওস এর জন্য তোমরা এই ফেসবুক পেজ ফলো করো। আর এছাড়াও ভিডিওগুলো পাবে ইউটিউব চ্যানেল রায়ান মার্টিন অনলাইন ক্লাস এই চ্যানেলে। সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল আমাদের সব টিউটোরিয়াল ভিডিওস গুলো সম্বন্ধে সবসময় আপডেটেড থাকার জন্য। থ্যাংক ইউ।